যারা মাইলেজ কম পায় হাইব্রিড অনেকে ওই করে যে আমি মাইলেজ পাচ্ছি না, সবই করি মাইলেজ পাচ্ছি না, তাদেরকে বলবো প্লাগগুলো মাঝে মধ্যে চেক করতে হবে। হ্যাঁ আচ্ছা, ইম্পর্টেন্ট ভালো জায়গা তেল নিতে হবে। হ্যাঁ আর চালানোটা তো অবশ্যই আছে, আর মোবিল চেঞ্জটা, ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাকচুয়ালি মাইলেজের ক্ষেত্রে। ইঞ্জিন অয়েলের যদি আপনার গ্রেড চলে যায় তখন কিন্তু আপনার মাইলেজ ড্রপ করবে, হ্যাঁ তখন মাইলেজ পাওয়া যাবে না। আর ফুয়েলের যে বিষয়টা বলছে স্যার, বাংলাদেশের ভিতরে আসলে এই জিনিসটা প্রচুর পরিমাণ প্রবলেম হয় যে ফুয়েলে দেখা যায় প্রবলেম, মানে যেখান থেকে মানে যে কোনো জায়গা থেকে ফুয়েল নেওয়ার কারণে দেখা যায় ফুয়েল সিস্টেম ব্লক হয়ে যায়, এরকম ইস্যুও হয়। আর যে জিনিসটা বললো যে চালানো, চালানোর ক্ষেত্রে তো 100% সতর্ক থাকা লাগবে, প্লাস এটা যেভাবে চলে সেভাবেই তাকে চালাইতে হবে, হ্যাঁ তার উপরে মূলত মাইলেজ নিতে হবে। আর একটা ব্যাপার সাবধান করিবে, সেটা হচ্ছে একদম এমটি করে, মানে ধরেন আপনাকে ফুয়েলের সিগন্যাল দিচ্ছে অনেকক্ষণ ধরে, জি তখন গাড়িটা ওইভাবে চালায় না। আচ্ছা, পারলে তেলটা সবসময় হাফ বা তার উপরে রাখার চেষ্টা করুন, কারণ নিচে তেলের যে ময়লা থাকে, গাত থাকে, হ্যাঁ ওটা দিয়ে আপনার যে ফুয়েল পাম্প দিয়ে, হ্যাঁ এসে এখানে ময়লা করে ফেলে, পরে গাড়ি আপনার নক করে, হ্যাঁ ফুয়েল সিস্টেমটাকে ইয়ে করে ফেলে। হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন স্যার দিছে। তো তার ভিতরে যে জিনিসটা হলো স্যার, একটু যে জিনিসটা হলো যে আপনারা অবশ্যই এই জিনিসগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। উনি একজন হাইব্রিড ইউজার হিসাবে ওনার কিন্তু একটা ধারণা, কিংবা যেহেতু আজকে দীর্ঘ 4-5 বছর যাবত ওনারা হাইব্রিড ব্যবহার করতেছে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা জানি বাংলাদেশের ভিতরে যারাই হাইব্রিড ইউজ করি, মাবিন অবশ্যই আমরা চিনি, যেহেতু মাবিন পরিবার, মাবিন পরিবার বলতে একটু আত্মীয়তার ভিতরে এই গাড়িটা, তো অবশ্য এই দিক থেকে একটা জিনিস একটা বিষয় আছে। তো যে জিনিসটা হলো আপনার যে এই কথাগুলো অবশ্যই আপনারা নোট করবেন এবং চিন্তা করবেন, চিন্তা করে দেখবেন যে কথাগুলোতে কি কোনো খাদ আছে কি না। যেরকম কথা উনি যে জিনিসটা বলতে, যে ফুয়েলের দেখা যায় তেল শেষ, তো তেল শেষ হওয়ার পর আমাদের একটা সিগন্যাল জ্বলে, হ্যাঁ যে তেল নেওয়ার জন্য একটা ওয়ার্নিং দেয়। তো ওই ওয়ার্নিং নত অবস্থায় আমরা জানি যে 20-50 কিলোমিটার একটা গাড়ি রান করা যায়, তো আমি ওই জিনিসটা না করি, আমার অন্তত 2-3 দাগ তেল থাকা অবস্থায় আমি ট্যাঙ্কিটা ফুল করি না, আমি পরে হইলেও নেওয়া লাগবে, আমার এখন হইলেও নেওয়াই লাগবে। হুম, এই জিনিসটা করে ফেললে কি হবে, আমার যেই তেলের যেই ইস্যুটা, তেল যখন শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পরে গাঁটটা ওঠে, গাঁটটা উঠে যখন ফুয়েল পাম্প এবং ফিল্টার ব্লক করে, তখন এটা আপনার এখানে যেই আমাদের যে ইঞ্জেক্টর আছে, ইঞ্জেক্টর দিয়ে আপনার ইঞ্জিনের যে ভিতরের যে আপনার যে জায়গাটা আছে মূলত কম্প্রেশন স্থ, মানে কম্প্রেশন চেম্বার যেটা, ওই জায়গাটাকে পর্যন্ত ওরা মানে ড্যামেজ করার চান্স থাকে, এফেক্ট করে। আর বাটারফ্লাই তো ডেফিনেটলি ময়লা হয়, হ্যাঁ সেটা হলো বিষয়। তো এই জিনিসগুলো আপনার অবশ্যই গুরুত্বতে রাখবেন, মানে গুরুত্ব দিবেন, 100% গুরুত্ব দিবেন। অ্যাকচুয়ালি একটা গাড়ির মূলত আমরা কিনছি সেফের জন্য, একটা গাড়ি যেভাবে আমাদের বর্তমান তো তেলের রেঞ্জ আরও বেড়ে গেছে স্যার, যে পরিমাণে তেলের দাম বেড়ে গেছে, এই হিসাবে আমাদের হাইব্রিড ছাড়া বর্তমানে তেলের গাড়ি, তেলে চালানোটা একদম ডিফিকাল্ট বিষয়। হ্যাঁ তো এই জিনিসটা অবশ্যই আপনার মানে আমরা গুরুত্বর সাথে নিব। যে একটা দেখেন ফ্রিতে একটা অ্যাডভাইস পেয়ে গেলেন সুন্দর মাশাল্লাহ, যে অ্যাকচুয়ালি একটা গাড়ির মাইলেজ পাওয়ার জন্য কী কী করণীয়, এটি অনেক কিছু, ঠিক আছে যেহেতু ওনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আজকে 4-5 বছর গাড়ি ইউজ করাতে, তো এটি আর কি উনি শেয়ার করলো। মাঝখানে মাঝখানে অনেকগুলো কথা আগেও বলছে, যেরকম লাইটের বিষয়, আমরা ওয়াইরিংয়ের ক্ষেত্রে প্লাস অন্যান্য কিছু বিষয় উনি কথা বলছে। এই জিনিসগুলো আপনার অবশ্যই যাদের প্রয়োজনীয়তার প্রয়োজন তারা নোট করবে, না যাদের প্রয়োজন নাই তারা মন খুশি, এটাতে আমার কোনো ইয়ে নাই, এটা আমি মনে করি যে অবশ্যই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তো এই হলো বিষয়। তো আমাদের এইখানে সেটটা, এটা মোটামুটি সেট করা হয়েছে, রাজা এখন ওইটা সেট করেন, ওইটা সেট করেন যেহেতু ওইটা একটু ইয়ে থাকে, তারপর আমাদের অন্যান্য বিষয়গুলো আমরা কাজ করি। হ্যাঁ তো আমাদের এখানে এটা সেট করা হয়ে গেল, আপনারা দেখতেছেন যে এটা সেট করে ফেললাম, এটা টোটালি বসানো শেষ। এখন আমাদের যে পাম্প মোটরটা আছে, পাম্প মোটরটা এখন আমরা সেট করব এইখানে, বিসমিল্লাহ আস্তে গ্লাস। হ্যাঁ কারণ এই গ্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো এই কোনাগুলো, কোনাগুলোতে একটু লাগলে আপনার গ্লাস ভেঙে যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে কিন্তু খুব স্পেসের একটা বিষয়। আচ্ছা বুশগুলো কি উঠে এনেছিলেন, বাইক করে নিয়েছিলেন? হ্যাঁ আসলে ভিডিও লং হয়ে যাওয়ার কারণে আমি ওইটা আপাতত যা রাখছি বসানো হয়েছে, এই জন্য এটা আমি বাকিটা ভিডিও অফ করে আমি কাজ করব, কারণ আসলে অনেকে বুঝতে পারে না, পরে আবার এটা আবার একটা ঝামেলা ধরে যে একটা লাগাইছেন আর একটা দেখাইলেন না, এটা অনেকটা পরিমাণ মানে ভিডিও করেও বিপদে পড়ে যাওয়া লাগে। আসলে স্যার মাঝে মধ্যে মানে খুব ইয়ে করে, এত কষ্ট করে তাদেরকে একটা ইয়ে দেখাই, সাজেশন কিংবা হ্যাঁ ইনফরমেশন দেখাই, তারা যখন আবার উল্টা রিয়্যাক্ট করে এই জিনিসটা খুব খারাপ লাগে।
তো যাই হোক আলহামদুলিল্লাহ, এটা যার যার একান্তই বিষয়, কারো কাছে ভালো কারো কাছে মন্দ। এই হলো মেন যেই এটা বসার যে জায়গাটা, এটার জন্য আলাদা মাউন্টেন সিস্টেম করে ওকে সেট করা হয়েছে। বর্ষে কি দেন ওইগুলো কো? আচ্ছা দেন, এইগুলোই দেন, নতুনগুলোই দেন। ওটা তো দেখা যায় এমনিতে ক্ষয় হয় না, মূলত অনেক সময় একটু বৈশা যায় বডি যাতে না হয়। এটা একটা ইস্যু। বিসমিল্লাহ, ঠিক ছিল তো এই বৈশা গেছে, হ্যাঁ চাকাটা, এটা আমরা প্রেশার দিয়ে নিব। অন্যান্য চাকাগুলো অবশ্য আপনারা সাইজগুলো দেখে নেবেন, সাইজগুলো ঠিকঠাক আছে কিনা, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। চাকা বড় লাগলে আপনার তেল খাবে, এবং চাকা জাপান যে সাইজ দিয়েছে ওইটা রাখার চেষ্টা করবেন। টায়ার প্রেশার, প্রেশারগুলোর ক্ষেত্রে স্যার কী বলেন, কতটুকুতে বেটার? প্রেশার সাধারণত আমাদের দেশে অনেকে মনে করে যে বেশি দিলে, মানে 40 দিলেও ভালো, পেছনে দিয়ে দিলাম 40, সামনে দিলাম 35, আসলে এরকম না। যেটা আপনি সিট বেল্টে লেখা আছে, হ্যাঁ সিট বেল্ট কিনবে একটা, ওনাদের একটা ডায়াগ্রামের একটা ইস্যু আছে এখানে, যে জিনিসটা মূলত এই সাইডে না ওই সাইডে সম্ভবত, এটা হাওয়ার প্রেশারের প্রত্যেকটা জিনিসের একটা ওনারা মাপ দিয়ে দিচ্ছে যে অ্যাকচুয়ালি কতটুকু এটার জন্য বেটার হবে। ফোন দিচ্ছে, আচ্ছা পরে কথা বলি, সমস্যা নেই, সমস্যা নেই। এই যে এখানে মূলত এটার একটা ডায়াগ্রাম দেওয়া আছে আপনার, অ্যাকচুয়ালি চাকার সাইজ কত, হ্যাঁ সাইজ কত, প্রেশার কত হবে, এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে আপনাকে দেওয়া আছে, হ্যাঁ সাইজ, হ্যাঁ এখানে প্রত্যেকটা জিনিস 420 PSI সম্ভবত, হ্যাঁ 420 PSI হবে, না PSI না, তাহলে এটা অন্য একটা একক আছে আমাদের, আচ্ছা এটা একটা হিসাব আছে, হ্যাঁ এটা যারা বোঝেন অবশ্য বুঝে নেবেন, না বুঝে নিলে আপনার গুগল কিংবা অনলাইনে সার্চ করলে এটা পেয়ে যাবেন, কনভার্ট করা যায় এটা, হ্যাঁ কনভার্ট করা যায়, হ্যাঁ ওটা বের হয়ে যায়। আমরা 35ই দেই সাধারণত, 35, হ্যাঁ এরকমই মাপটা আসে, 230 এরকম কিলো পাওয়ার কিংবা এই টাইপের কিছু একটা হিসাব করা আছে। এই 35 উর্ধে গেলে 40 আর উপরে না যাওয়াটাই বেটার হাইব্রিডের ক্ষেত্রে, হ্যাঁ এটা আপনার মাথায় রাখবেন। আর চাকার কিন্তু প্রেশারের সাথে আপনার অনেক কিছু কাজ করে, যেরকম আপনার অ্যাবজারভেশন, হ্যাঁ চাকার প্রেশার অনেকে মনে করে বেশি দিলে, যেই জিনিসটা স্যার বললো, বেশি দিলে কিন্তু তখন আপনার কী হয়, গাড়ি লাফাইতে থাকে, একটা দোলনা দোলনা একটা আইসা পড়ে, হ্যাঁ বডিতে একটা শেক লাগে, হ্যাঁ এই জিনিসটা আপনারা করবেন। আসলে এগুলো আমাদের বলাটা যদিও না, স্যারে অ্যাকচুয়ালি তার অভিজ্ঞতাগুলো এই ভিডিওর ভিতরে দিয়ে কিছু শেয়ার করে ফেললো, যেটা দ্বারা অনেকেরই উপকারে আসতে পারে, কারো নাও আসলেও কারো না কারো আসবে ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের এখানে যে বিষয়টা, আমরা কিন্তু রিভিউটা শেষ করে ফেলবো, আমাদের আর হয়তো বা 1 থেকে 1.5 মিনিট আমরা এখানে রিভিউটা রাখবো। এখানে আমাদের প্রায় সেট করা হয়ে গেছে, চেষ্টা করবো এর ভিতরে যদি দেখানো সম্ভব হয়। আর যে জিনিসটা আসলে দেশে বর্তমান যে একটা অবস্থা হচ্ছে, আমাদের করোনা নামক ভাইরাস আল্লাহ তাআলাই দিচ্ছেন, তারপরেও ওইটা একটা ধস নামায় দিয়ে গেছে আমাদের দেশের। তো এখন বর্তমানে আরেকটা ধস আসতেছে, সেটা হলো অর্থনৈতিক দিক থেকে, যেটা হলো তেলের দাম বেড়ে যাওয়া, ডলারের দাম বেড়ে যাওয়া, প্লাস প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাওয়া, এটা একটা আমাদের দেশের জন্য একটা প্রবলেম। তো আমি অবশ্য অ্যাকচুয়ালি রাজনীতিবিদ যারা আছেন, কেউ যদি থেকে থাকেন, অবশ্য গুরুত্ব দেওয়া প্রয়োজন আমাদের কৃষিক্ষেত এই দিকে, প্লাস দেশের আমাদের বাণিজ্য কী আছে, দেশের জিনিসগুলো আমরা দেশে অবশ্য যদি একটু করি ডেভেলপ করি, এই জিনিসটা বোধহয় আমাদের জন্য আমাদের ক্ষুদ্র জ্ঞানে ধরতেছে যে আমাদের মনে হয় দেশের জন্য একটু উপকার, কারণ আমরা প্রত্যেকটা জিনিস বাহিরের দিকে তাকিয়ে থাকি, বাহির অফ করে দেওয়া মানে আমাদের সব অফ, এই জিনিসটার দিকে না তাকিয়ে আমরা যদি আমাদের দেশের জিনিসগুলোর প্রতি একটু চোকান না হই, প্লাস হলো এগুলোর দিকে একটু ডেভেলপ করার চিন্তাভাবনা করি, আমার মনে হয় আমাদের দেশটা আরেকটু সুন্দর, মানে স্বাচ্ছন্দ্যবোধ চলার মতন একটা অবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। তো যারা আছেন দেশের জন্য দোয়া করবেন, জাতির জন্য দোয়া করবেন, হ্যাঁ এবং অর্থনৈতিক অবস্থার জন্য দোয়া করবেন, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ মানে আপনার আমার সবার অর্থনৈতিক অবস্থা খারাপ, হ্যাঁ হয়তোবা কারো কোটি কোটি টাকা আছে কারো নেই, কিন্তু সেটা বিষয় না, যার আছে তারও অবস্থা খারাপ হয়ে যাবে আর যার নেই তারও অবস্থা খারাপ হয়ে যাবে, এখানে কিন্তু কাউকে দেখবে না তখন। কথাটার ব্যাখ্যাটা এরকম, কথার কথা ধরেন এই যে এই গাড়িটা ধরেন একটা বিষয় আমি আপনাকে বলি, 20 লাখ টাকা, এখানে কিন্তু তার একটা ইনভেস্ট 20 লাখ টাকা,
এই গাড়ির পিছনে কিন্তু তার প্রতি মাসে একটা খরচ, তার যদি এখানে 20 লাখ টাকা ইনভেস্ট না হইতো প্রতি মাসে খরচটাও কিন্তু তার এখানে থাকতো না। কারো যদি একটা ফ্ল্যাট থাকে তার ফ্ল্যাটের ভিতরে 50 লাখ টাকার খরচ, মানে ধরেন 50,000 টাকা ভাড়া, তার ওইখানে আরও মনে করেন 10,000-20,000 টাকা খরচ। তো এইরকম একটা জিনিস কি প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা দেখি যে যে জিনিসটা যতটুকু বড় আমরা বুঝি মনে করি যে তার কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু তার খরচের লেভেলটা কিন্তু আমরা কখনো কেউ চিন্তা করি না কিংবা আলাদাভাবে ভাবি না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই এইরকম। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। দেখি রাজা কতটুকু কি হলো, রিভিউটা কেটে দিব। তো আমাদের এখানে সেট করা হয়ে গেছে কমপ্লিট। তো এই পর্যন্ত আমরা রাখতেছি রিভিউটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেটা আবার বলতেছি দেশ জাতি এবং সকলে সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আরেকটা বিষয় আমরা কমপ্লিট করে এটা একটু টেস্ট ড্রাইভ চেষ্টা করবো দেওয়ার, বৃষ্টি কমে গেছে, আর বাকিটা হলো পরের বিষয়। আমরা ইনশাল্লাহ স্যার গাড়ি যখন চালাবে তার মেবি 2-3 মাস পর আমরা একটা রিভিউ নিব, তার গাড়িটার কী কন্ডিশন, কীভাবে কী চললো যদি সম্ভব হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।